फ्रेंड्स আমাদের ভিলেজটা এবার দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দুপাশে রাস্তা দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে পাকা রাস্তা আর এই বাদিকে হচ্ছে আমার বন্ধুর বাড়ি এর আগে একদিন এসেছিলাম আমি আবার দেখাবো পরে বর্তমানে একটু এটা দেখে নিন খুব সুন্দর একদম ছবির মতো জায়গাটা চাষিরা চাষ করছে এখানে বেগুন পটল সব জমি এখানে আছে আপনারা একটু দেখে নিন ফ্রেন্ডস আবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি তো গ্রামের বাড়িতে এসেছি বর্তমানে আমি এসেছি আমার একটা বন্ধুর বাড়িতে সে তো এখন বাড়িতে নেই আর আমি এই চারপাশের এরিয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আমি বিগত আমি একদিন প্রায় ব্লগ করতে পারিনি আমি দেখাতে পারিনি আর এখানে মাটি দেখে বুঝতে পারছেন যে বৃষ্টি হয়েছিল সব জায়গায় জল হয়ে গেছে আমিও সারাদিন ঘরে বসে কোনো ব্লগ করতে পারিনি কিন্তু বর্তমানে একটু বেরিয়েছি অন্ধকারও হয়ে এসেছে আমি জাপাড়ি দেখাবো আপনাদের একটু সামনেটা দেখুন আকাশটা অন্ধকার হয়ে আছে মেঘলা করেছে খুব সুন্দর ধান ক্ষেত তার সাইড দিয়ে বন্ধুদের বাড়ি আসার জন্য রাস্তা এই সামনে একটু ছোট্ট পাকা রাস্তা আছে এটা চলে গেছে কুস্তলা গ্রামের দিকে খুব সুন্দর জায়গা ধানের ক্ষেত আহা বাদিকে ধানের ক্ষেত রেখে যদি সামনে এগিয়ে যাওয়া যায় আমার বন্ধুর বাড়ির অবস্থাটা দেখুন কি হয়েছে একবার দেখুন আরে ব্যবসাদার মানুষ তো গাড়ি ঘোড়া আসে সব কাদা করে রেখে যায় আমি এই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করব দেখি ভিতরে কোনো প্রাণী আছে কি না এখান দিয়ে যাই অনাদি অনাদি মনে হচ্ছে কেউ নেই তবু চেষ্টা করব এদিকে ওকে ফোন করলাম ওকে পাইনি দিয়ে ওর বাড়িতেই আসলাম সোজা এখন দেখুন কি সব কি রাখা মুরগি চাষ করেছে খুব ভালো একটা গন্ধ আর ভিতরে ছোট ছোট মুরগি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খাবার খাচ্ছে আমাদের এই বাগানটা ছিল সবচেয়ে প্রিয় কিন্তু এখন বৃষ্টি হয়ে ঢোকার অবস্থা নেই তাও আমি দেখছি ঢুকতে পারি কি না পা তো রেখেছি এই সম্পূর্ণটা হচ্ছে লিচু বাগান আর আম বাগান আর এরা কি করেছে একটা গর্ত করেছে এখানে মাছ ছেড়েছে সম্ভবত এখানে কাম মাগুর এই জাতীয় কিছু জিওল মাছ ছেড়েছে একদম অন্ধকার হয়ে আছে আপনারা কি বুঝতে পাচ্ছেন জানি না আমি তো ভিডিও করে যাচ্ছি আর আমাদের গ্রামের সবটাই একদম সবুজে ঘেরা সবুজ বনভূমি বনভূমি তো নেই সবুজ গাছপালাতে ভর্তি তো
এদিকে দেখতেই পাচ্ছেন সব জায়গায় গাছ, সামনে বনের ওপাশেও মাঠ, তাতে ধান লাগানো আছে, আর আছে কলা বাগান, আর আছে কদম বাগান। ভিতরে দেখি, একদম জঙ্গলা হয়ে আছে। এই ভিতরে দেখতে পাচ্ছেন এখানে লিচু বাগান, লিচু গাছ একদম হাত দিলে পাওয়া যাবে। এরা লিচুর যখন সময় আসে, সিজন আসে, তখন লিচু অনেক বিক্রি করে। আর ওই পাশে আছে আম বাগান, আমি সবটা এখন দেখাতে পারছি না যেহেতু কাদা হয়ে গেছে আর সব এগুলো সব ভিজে গেছে, আমি এখন দেখাতে পারছি না। ফ্রেন্ডস, একটা কথা ছিল, সেদিন রাতে যখন আমি বাড়িতে ঢুকি, প্রথম যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটা আমি পরের দিন দেখিয়েছি আমার রুমটা, সেই ভিডিওটা দেখ, আমার হোম ট্যুরটা চাইলে দেখে নিতে পারেন আমার আগের ভিডিওটা। আর এখানে এদিকে একটা শব্দ হলো, আমার মনে হয় বন্ধু এসেছে, গিয়ে দেখি। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি দাবান।